আমাকে প্রশ্ন করেছে, পরীক্ষা স্বরূপ বলে, সেই জন্মে যদি তোমার নাম নার্গিস হয় এটা আমি মানি না, তবে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? সুন্দর প্রশ্ন। আমারে আমার মাই যখন আমাকে গর্ভে ধারণ করলো, সামাল দিল, তখন আমার মায়ের নাম হয়েছিল বিন্দু সামাল। আর আমার বাবার যখন জ্বালা উঠছিল তখন আমার বাবার নাম ছিল বিন্দু জালাল। আমি এই ধরা নামে যখনই আমি ওই জগতের ভিতরে ছিলাম তখন আমার নাম রাখলো কি, বিন্দু কামাল। এই তাহার প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো, একটি কথার জন্য অবাধ্যর কারণে সে একজন আল্লাহর অলি হয়ে গেল। খুব সুন্দর প্রশ্ন। মন্তর হিল্লানে যে 12 বছর ধরে যে আমি আমার বান্ধব বলতে যতদূর যাওয়ার দরকার নাই, তুমি বাবের গান করো। বাবার কিছু কথা বলতেও হয়, আবার কিছু কথা না বললেও হয় না। আমার দরদি আমার গুরুজন আমাকে বলবে, নার্গিস আজকে অনেকটা অনেক গান করেছি কিন্তু এইভাবে আমার দরদির সাথে আসলোই আমি গান করি নাই। আজকে আমাকে অনেকদিন পরে বর্তমানকে আমি পাইছি, অনেকদিন পরে বাবার কাছে সন্তানের বাজার যা কিছু চাই তাই তো দেয় নাকি, আমি যতটুকু আনোয়ার দেওয়ানকে ভালোবাসি আমার আত্মার থেকে। অনেক শিল্পী অনেক গয়াতি আছে, তাদের মধ্যে আমি অনেককেই পছন্দ কম করি, অনেকের সাথে আমার গান করে, কিন্তু আমি আনোয়ার দেওয়ানকে অনেকটা আমার বাবার মতো ভালোবাসি, আমার আত্মার মানুষ, আমার দরদি। তাই আজকেও আমি তার মুখখানা দেখে আমার এত ভালো লাগছে যে আমার বান্ধবের সাথে যদি আপনার মানুষের সাথে যদি গান করে কত ভালো লাগে। তাই দরদি সেদিকে লক্ষ্য করে আমি যদি আমার গুরুকে আমার দয়ালকে পাই আমার বান্ধবকে পাই, যদি দয়ালের প্রেমের আগুনে গুরুর প্রেমের আগুনে যদি কোনো ভক্ত পুরে ছাই হয়ে গেছে সেই তো খাতি একজন ভক্ত হইতে পারছে। আমার জমন তাই ধন্য হয়ে যাবে যদি গুরু ওই স্মরণের দাসী হইতে পারে। বাবারে আমি তো গুরুর দাসের যোগ্যই নয়, আমি তো আমার দয়ালের দাসের যোগ্যই নয়, তাই বলেছি আমার দয়ালের যেন চরণের ধুলোটুকু আমার যেন অঙ্গে লাগে, আমি অঙ্গে যদি আমার লাগাইতে পারি আমার জবানটা ধন্য হয়ে যাইতে পারবো। তাই সেদিকে তাকিয়ে